আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে আমার রিসেন্ট, আমি যেহেতু 1 মাস হলো জবে জয়েন করেছি জার্মানিতে, সো আমার এই রিসেন্ট জবের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং আমি 2016-এ যখন জবে জয়েন করি সেটা আমার ফার্স্ট জব ছিল। সো 2016-এর জবের এক্সপিরিয়েন্স এবং 2021, তার মানে আফটার COVID-19 যে প্যান্ডেমিকের পরের সিনারি, দুইটা দুরকম। সো আপনি যদি বর্তমান জবের ইন্টারভিউ কেমন হয়, কিভাবে জবের ইন্টারভিউ জার্মানিতে নেওয়া হয়, এটা সম্পর্কে যদি পূর্ণ ধারণা আপনার 2021-এ কীভাবে জবের ইন্টারভিউগুলো হয় সেটা সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থাকে, তাহলে হয়তো আপনার জবের ইন্টারভিউগুলো আপনার জন্য অনেক সহজ হবে। আপনি হয়তো অ্যাডভান্স প্রিপেয়ার হওয়ার সেই সময়টা আপনি হাতে পাবেন, যে কারণে এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিছু লিঙ্ক ছিল যে আপনার ভিডিও, মানে লিঙ্কটাতে ক্লিক করবেন, আপনার ল্যাপটপের ক্যামেরা অন হবে, তারপর আপনি সেই ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন। সেখানে হয়তো আপনি আপনার সম্পর্কে বলবেন অথবা কিছু কোশ্চেন থাকবে সেটার উপরে আপনি এক্সপ্লেন করবেন। এই অ্যাসেসমেন্ট টেস্টের পরে আসলে আপনার ফাইনাল ইন্টারভিউটা শুরু হবে এবং এখানে কিছু মার্কস থাকে, যে মার্কসটার উপরেই ডিপেন্ড করবে যে আপনি পরবর্তী ইন্টারভিউর জন্য কল পাবেন কি না অথবা পরবর্তী ফেজে আপনি যেতে পারবেন কি না। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি অ্যাপ্লাই করার পরবর্তীতে যেটা হয়, আমাকে একটা লিঙ্ক দেওয়া হয় এবং বলা হয় যে তুমি এই লিঙ্কের এই ইন্টারভিউটাতে অ্যাটেন্ড করো, অবশ্যই তোমার ল্যাপটপের ক্যামেরা অন রাখতে হবে এবং ডিউ টাইমের ভিতরে ইন্টারভিউটা শেষ করতে হবে, 37 মিনিটস ছিল। আর ওরা আমার ইন্টারভিউ চলাকালীন হয়তো কিছু স্ক্রিনশট নেবে রেকর্ড হিসাবে এবং আমি হয়তো অ্যাট দ্য সেম টাইম হয়তো গুগল করতে পারবো না, বাট আপনাকে আনসারগুলো দিতে হবে। আমি যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করি তো আমি ওখানে দেখলাম 22 কোশ্চেন আছে এবং আমাকে 37 মিনিটের ভিতরে আনসার করতে হবে। তো যা হোক, আমি হাফ অ্যান আওয়ারের ভিতরে সাবমিট করি, সেখানে আমি 74% মার্কস পাই। ওই অ্যাসেসমেন্ট টেস্টটা সেন্ড করার 30 মিনিটসের ভিতরে আমি ফোন কল পাই। ফোন কল পেয়ে তো ফার্দার কিছু আলোচনা হয়, তারপর আমাকে ইনভাইট করা হয় ফার্স্ট ভিডিও ইন্টারভিউর জন্য। হ্যাঁ, তারপরের দিন আমি ভিডিও ইন্টারভিউ জয়েন করি। সো ওখানে 3 জন ছিল আর ওখানে কোশ্চেনগুলো আসলে মোস্টলি টেকনিক্যাল ছিল না, ওখানে ছিল লিডারশিপ টাইপের যে কোশ্চেনগুলো করা হয় সেইগুলো, মানে নর্মাল কথাবার্তা, তুমি কেন জয়েন করবা, কেন তুমি এই ফিল্ডে আসতে চাচ্ছ, অথবা তোমার স্কিল, স্ট্রেংথ, সামথিং লাইক দ্যাট, মানে আপনার লিডারশিপ টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো করা হয়। তো সেই ইন্টারভিউ যখন শেষ হয়ে গেল, ফার্স্ট ভিডিও ইন্টারভিউ, তারপর আমার 3 দিন চলে গেল। তো আমি ধরেই নিয়েছিলাম যে হয়তো এখানে কোনো হোপ নাই, যেহেতু অলরেডি 3 দিন চলে গেছে। সো 3 দিন পরে তারপর আমি আবার কল পেলাম সেকেন্ড রাউন্ড ভিডিও ইন্টারভিউয়ের জন্য। সেটা হলো আমি যার আন্ডারে জব করব, মানে যিনি আমার বস হবে তার সাথে ইন্টারভিউ, তার মানে এইটা হলো আমার টেকনিক্যাল ইন্টারভিউ। তার মানে জার্মানিতে ইন্টারভিউ 2021-এ যেটা হচ্ছে, ফার্স্ট আপনার অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট, সেকেন্ড যেটা সেটা হলো ওভার ফোনে হতে পারে, ওভার ফোনে কিছু প্রিলিমিনারি জিজ্ঞেস করতে পারে, আর থার্ড যেটা হলো যে ভিডিও ইন্টারভিউ, আর ফোর্থ যেটা হলো এটা হলো আপনার ফাইনাল ইন্টারভিউ, মানে সেকেন্ড ভিডিও ইন্টারভিউ, এটা হলো আপনার ফাইনাল ইন্টারভিউ। এটার উপরেই ডিসিশনটা নেওয়া হবে যে আপনি জব পাচ্ছেন কি পাচ্ছেন না। আর আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন যে এই ইন্টারভিউটা কিভাবে হয়। এই ইন্টারভিউগুলো মূলত হয় টিম, মানে মাইক্রোসফটের যে টিম আছে টিম ইউজ করে, অথবা হলো আপনার জুম মিটিং। এখন মোস্টলি জার্মানিতে এই দুটো অনেক বেশি পপুলার হয়ে গেছে। সো এখানে যেটা আপনার মনে রাখতে হবে, ফার্স্ট যে অ্যাসেসমেন্ট টেস্টটা হয় অনলাইন, এটা হলো বেসিক, মানে আপনি যে সেক্টরে জব করতে যাচ্ছেন সেটা নিয়ে। হয়তো আমার ক্ষেত্রে 22 কোশ্চেন ছিল, আপনার ক্ষেত্রে সেরকম কিছু কোশ্চেন থাকবে। আমার যেটা ভালো লেগেছিল, যখন আমি সেকেন্ড ইন্টারভিউ অ্যাটেন্ড করি, ঠিক আমি দুপুর 2:30 ইন্টারভিউ অ্যাটেন্ড করি এবং পরের দিন সকাল 8টার ভিতরে আমি কনফার্মেশন পেয়ে যাই। সো এখন এই ভিডিও থেকে আপনাদের যেটা শিক্ষণীয় সেটা হলো, প্রথম যে অ্যাসেসমেন্ট টেস্ট হবে এটা হলো লাভ এট ফার্স্ট সাইট। এই টেস্টে যদি আপনি খারাপ করেন, এই টেস্টে যদি আপনি 50% মার্কস পান, বিলো 50% পান, তাহলে হলো আপনি শুরুতেই বাদ পড়ে গেলেন। সো এই টেস্টটা যখন ওরা নিবে, ওরা আপনাকে একটা লিঙ্ক দিবে এবং সেই লিঙ্কের ভ্যালিডিটি থাকবে 3 ডেজ।
সো আপনি যেটা করতে পারেন যে লিঙ্ক পাওয়ার সাথে সাথে ইন্টারভিউ না বসে, যেটা আমি নিজেও করেছি, লিঙ্ক পেয়েছি, একদিন প্রিপারেশন নিয়েছি, তারপর আমি ওই ইন্টারভিউ অ্যাটেন্ড করেছি। সো আপনারাও যেটা করতে পারেন, অ্যাটলিস্ট একদিন অথবা দুই দিন ডিলে করে তারপরে আপনি প্রিপারেশন নিয়ে দেন আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন। কারণ এইটাই, এটা হলো জাস্ট আপনার ঢোকার একটা রাস্তা। আপনি যদি এখানে ফেল করেন, এখানে যদি ভালো না করেন, তাহলে আপনি ফার্স্ট ইন্টারভিউ পাবেন না, আর ফার্স্ট ইন্টারভিউ না পেলে আপনি সেকেন্ড ইন্টারভিউ পাবেন না, অ্যাট দ্য এন্ড আপনি জব পাবেন না। সো এখন আমার এই চ্যানেলের যেটা উদ্দেশ্য, আমি জার্মানিতে যা করতেছি, যে এক্সপিরিয়েন্সগুলো গেইন করতেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ এখানে অনেকেই ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আসতেছে বাংলাদেশ থেকে, অথবা যারা মাস্টার্স অথবা ব্যাচেলর শেষ করতেছে, মানে জব ফিল্ডে এখনও যায়নি, তাদের আসলে অনেক ইনফরমেশনই জানা থাকে না, কীভাবে অ্যাপ্রোচ করবে, কীভাবে জব পেতে হবে, জব ইন্টারভিউ কেমন হয়, অথবা কোন অ্যাঙ্গেলে আনসারগুলো দিতে হয়। সো এটা নিয়েও আমার আরেকটা ভিডিও আসবে, যেটাতে আমি জবের যে কোশ্চেনগুলো করা হয়, যেগুলো এই সেই কোশ্চেনগুলো আপনি কীভাবে আনসার দেবেন, কোন অ্যাঙ্গেল আনসার দিলে আপনি জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, আর কীভাবে আনসার দিলে আপনি জব পাবেন না, সেগুলো নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। যদি আসে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।